আসসালামু আলাইকুম, নমস্কার প্রিয় বন্ধু বান্ধবী সকল। আজি আর একটা ভিডিও লই আইলু। তো আজির ভিডিওটো হল মর এবিলি নেপিয়ার খেতি নাই, আগতে ভিডিওত কইছো তে কেইজোপামান নেপিয়ার গা দেখিবলৈ পাইছে, এই কেইটাই আমি বিধান হিসাবে রাখিছিলো। তো যেহেতু এতিয়া আন সিজন, তথাপি এই নেপিয়ার কেইটা এতিয়া মেচুরুট হয়েছে। এই নেপিয়ার গা কেইটা কাটি আমি কাটিংবিলাক রম, যেহেতু নেপিয়ার কাটিং রোয়ার সিজন হল মার্চর পৰা এপ্রিল মাহ, এতিয়া যেহেতু আগস্ট মাহ, তথাপি রুব লাগিব নেপিয়ার কেইটা কেইটা মেচুরুট হয়েছে। তো আজি নেপিয়ার কেইটা আমি কাটিং করি আজিয়েই রম। তো আপনাদের সাব নেপিয়ার গা কেনেকৈ কাটিং করব লাগে আর কেনেকৈ রুব লাগে, আর এটা নেপিয়ার কাটিংর পৰা আন এটা নেপিয়ার কাটিং কিমানখিনি দূরত্বত রাখব লাগে, গোটেইখিনি বিষয়বস্তু আপনার লগত আলোচনা করি। তো আপনার ভিডিওটি স্কিপ নকরাক চাই থাকিব। আর ইয়ার মাজতে আর একটা কথা কো, যদি কোনোবাই নতুন বন্ধুয়ে মোর চ্যানেলটা চাই আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করব, লাইক করব, শেয়ার করব, আর কমেন্টত আপনার মতামত জানাই দিব। তো আপনার চাই আছে নেপিয়ারবিলাক কাটি আনিলো। এটা কই নেপিয়ার গাছ 10 ফুটৰ পৰা 12 ফুটলৈকে দীঘল হয়েছে। তো গা নেপিয়ার গাবিলাক এই কেইদিনমান আগত অলপ বতাহ বরষুণ হয়েছিল, এই বতাহ বরষুণের কারণে কি পড়ি গৈছিল তা আপনার চাই আছে। নেপিয়ারবিলাক একদম মেচুরুট, যেহেতু নেপিয়ারর গাঠিত গাঠিত হেকুর উলাইছে, তেনহলে ভাবি লব নেপিয়ারবিলাক মেচুরুট হয়েছে। আর এতিয়া কাটিং করলে এটা কাটিংও মিস নহয়, মিস হওয়ার কোনো চান্সই না থাকে। এই নেপিয়ারবিলাক হল CO4 নেপিয়ার আর হাইব্রিড নেপিয়ার। CO4 নেপিয়ার আর হাইব্রিড নেপিয়ার ছাগলে ধুনিয়া কই খাই থাকে, ধুনিয়া কই খায়। তো আপনাদের চাই আছে প্রতিটো নেপিয়ারর গাঠিত গাঠিত হেকুর উলাইছে। তো এতিয়া আমি কাটিং করিম, কাটিং করে আসো। প্রতিটো কাটিংত দুটাকৈ ই গছর গাইড থাকিব লাগে, গ্রু থাকিব লাগে। তো যেহেতু মর ঘরন নেপিয়ার, মই কোনোবা দুটাও রাখিম, কোনোবা তিনিটা চারিটাকৈ গাঠি রাখিম। আপনাদের চাই আছে এইখানে নেপিয়ার খেতে আমি কি করলো, দুদিনমান আগত হাজিরা লগাই সাফা করলো, নতুন করে আমি নেপিয়ার পথর বানালো। তো দুটাকৈ গাঠি রাখিছো, দুটাকৈ গাঠির পরাই গজালি মিলিব। তো এতিয়া আমি নেপিয়ারবিলাক রম, আর মাটিখিনিত কিন্তু হাল মরা হওয়া নাই, অকল খালি ঘাবিলাক করে চাষি চাষি ভরাই আমি তাত সাবলে গাত খান্দি নেপিয়ারবিলাক রুই আছো। কোনো ধরনের হাল বোয়া হওয়া নাই, কোনো ধরনের পানি দিয়া হওয়া নাই, আর চাই আছে বাহর কামি এটা দি জুখি আছো। বাহর কামিটো হল 3 ফুট দিক, একচুয়ালি 2 ফুট দিক দিলেই হয়, কিন্তু আমি 3 ফুট দিক দি আছো, 3 ফুট স্কোয়ার, চারিওপিনে 3 ফুট 3 ফুট ডিফারেন্সত আমি গছবিলাক লগাই আছো। তো আজি হল রুই আছো, আমি আকো এই সপ্তাহ পিছত নেপিয়ারখিনি কিমানখিনি কি হয় সেইখিনি আপনার লগত আমি শেয়ার করিম। আপনাদের চাই আছে নেপিয়ারবিলাক মই রুই আছো। তো নেপিয়ার অবিহনে ছাগলী পোহা বড় কষ্টকর হয়ে যায়, নেপিয়ারটো লাগিবই। তো আজির ভিডিও এইখানে, যদি ভিডিওটা ভাল লাগেছে তেনেহলে আকো চ্যানেলটা সাবস্ক্রাইব করব, লাইক করব, শেয়ার করব। ধন্যবাদ।